السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن سلمة ابن الأكوع رضي الله عنه قال كنا نسلم مع رسول الله صلى الله عليه وسلم الجمعة ثم ننصرف وليس للحيتان ظل يستظل به متفق عليه واللفظ للبخاري وفي لفظ لمسلم وفي لفظ لمسلم كنا نجمع معه إذا زالت الشمس ثم نرجع ونتطبع الفي وعن سهل بن سعد رضي الله عنه قال ما كنا نقيل ولا نتغدى إلا بعد الجمعة متفق عليه واللفظ لمسلم وفي رواية في عهد رسول الله صلى الله عليه وسلم سمعني تبهات المنير الله فاك رب العالمين جابوتي برشان ساجي الله فاك رب العالمين পাঁচ অক্ত সালাত ফরজ করেছেন, জুমার নামাজও আল্লাহ পাক ফরজ করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক পিয়নে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি জুমার নামাজ পড়েছেন এবং জুমার নামাজের আয়াত তার প্রতি নাযিল হয়েছে। জুমার নামাজের বিধিবিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে জানিয়েছেন। আমাদের দর্শের বিষয়বস্তু গত সপ্তাহ থেকে জুমার সালাত সম্পর্কে প্রাথমিক আলোচনা কিছু হয়েছিল, জুমার নামাজের গুরুত্ব সম্পর্কে, জুমার নামাজের বা জুমার দিনের বৈশিষ্ট্য সম্পর্কে। আজকে জুমার নামাজ সংক্রান্ত বেশ কিছু হাদিস রয়েছে, যার প্রথম তিনটি হাদিস রয়েছে জুমার নামাজের ওয়াক্ত সম্পর্কে, জুমার নামাজের সময়, সালাতুল জুমার আসল সময় কখন শুরু হয় আর কখন শেষ হয় এ বিষয়ে আগে হাদিসগুলি আমরা দেখি, আর তারপরে এই হাদিসগুলির আলোকেই আমরা নিজের মাসলা নির্ধারণ করব। হাদিসের আলোকেই আমরা কোনটা সহি, যদি ইখতিলাফ থাকে, দ্বিমত থাকে, তাহলে যেটা সহি হাদিস ভিত্তিক সেটাকে প্রাধান্য দেব। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের, যারা সহি আকিদার মানুষ, সহি মানহাজের মানুষ, সহি পথের অনুসারী, তাদের তরিকা। পক্ষান্তরে অন্যান্য অনেক মুসলিমরা রয়েছে যাদের তরিকা হলো যে প্রথম আগে মত কায়েম করে নেওয়া, একটা মত পোষণ করা, তারপরে সেই অনুযায়ী দলিল প্রমাণ তলাশ করা, যেটা একেবারে ভুল, সাধারণ মানুষও বুঝতে পারছে। ধর্মের ব্যাপারে, দিনের ব্যাপারে আগে নিজের রায় মত কায়েম করবেন না, বরং আগে কোরআন হাদিস তলাশ করবেন। কোরআন হাদিস তলাশ করার পরে কোরআন হাদিস যে মতটাকে বলিষ্ঠ বলে সেই মতটাকেই গ্রহণ করবেন। সালমা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল জুমআহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুমার সালাত আদায় করতাম, জুমার নামাজ পড়তাম। সুম্মা নানসারিফ, তারপরে জুমার নামাজ থেকে ফিরতাম, মসজিদ থেকে বাড়ি ফিরে আসতেন। ওয়ালাইসা লিল হিতানি যিল্লুন ইউস্তাযাল্লু বিহি, সেই সময় কোনো দেয়ালের, হায়েতের বহুবচন হচ্ছে হিতান, কোনো ঘর বাড়ির দেয়ালের কোনো ছায়া থাকতো না। জিল্লুন মানে ছায়া, ছায়া পড়তো না। ইউস্তাযাল্ল বিহি, যেই ছায়াই ছায়া নেওয়া যেতে পারে বা যেই ছায়া দিয়ে চলাফেরা করা যেতে পারে। রৌদ্রের সময়, গরমের সময় সবাই ছায়া তলাশ করে, একটু ছায়া হলে ফুটপাথে হাঁটছেন দেখবেন, দুপুরের বেলা বা রৌদ্রের সময় হাঁটলে ছায়া চেষ্টা করেন যে ছায়া ছায়া হাঁটি, এটা সবাই চেষ্টা করে। তো এইরকম কোন ছায়া আমরা পেতাম না দেয়ালগুলির। বলছেন সাল্লামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা সম্পর্কে, মুত্তাফাকুন আলী, হাদিসটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। ওয়াল্লাফযু লিল বুখারী, শব্দের কিছু পার্থক্য রয়েছে, এই বাক্যগুলি বা শব্দগুলি হচ্ছে সহিহ বুখারীর। অফি লাফযু লিল মুসলিম, আর সহিহ মুসলিমে অতিরিক্ত কিছু বাক্য রয়েছে, আর যা দিয়ে আরো অতিরিক্ত কিছু জানতে পারি সেটা হচ্ছে কন্যা নজাম্মেও মাহ, সাহাবি বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুমার সালাতে অংশ নিতাম, শরীক হইতাম। জাম্মা ইজাম্মেও মানে জুমার নামাজে হাজির হওয়া, আমরা জুমার নামাজে উপস্থিত হইতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এজা জালাতিশ শামস, ওই সময় যখন সূর্য গড়ে যেত, মাথার ওপর থেকে ঢলে যেত, তাহলে সূর্য গড়ে যাওয়ার পর বা ঢলে যাওয়ার পরে আমরা
জুমার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়তাম, সুম্মা নারজু, তারপরে ফিরতাম, নাতাতাব্বাউল ফাই, আর যখন ফিরতাম বাড়ির উদ্দেশ্যে বা নিজ নিজ জায়গার উদ্দেশ্যে, তখন আমরা ছায়া আর সন্ধান করতাম, ছায়ার অনুসরণ করতাম যে কোনখানে ছায়া আছে, ছায়া দেখে দেখে ছায়া নেওয়ার চেষ্টা করতাম আর ছায়া দিয়ে হাঁটার চেষ্টা করতাম। না তাতাব্বাউল ফাই, তাতাব্বা মানে কোনো কিছুর অনুসরণ করা, কোনো কিছু তলাশ করা। দুই রকমের হাদিস পেলেন, আর একটি হাদিস এই মর্মে রয়েছে, ওটাও শেষ করেনি, আর তারপরে তখন মাসাইল। وعن سهل بن سعد رضي الله عنه سهل بن سعد رضي الله تعالى عنه থেকে বর্ণিত, قال তিনি বলছেন, ما كنا نقيل ولا نتغدى, আমরা দুপুরের বিশ্রামও করতাম না, ولا نتغدى দুপুরের খাবারও খেতাম না, الا بعد الجمعه, গাদার খাবার, এই গাদা দুপুর বেলার খাবার বা দিনের খাবার বলা যেতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মাত্র দুইবার খাবার ছিল, তিনবার ছিল না, আজকাল প্রচলিত হচ্ছে তিনবার, আর অতিরিক্ত হিসাব নিকাশ নাই যে দিনে কয়বার খেলেন, তাই না, অভাব নেই তো, দুইবার খাবার আমাদের সমাজও জানে না, গরিবরাও আজকাল জানে না, তিনবার, একটা হচ্ছে ফতুর নাস্তা, আরবিতে ফতুর বলছে আজকাল, এই ফতুর শব্দ কিন্তু হাদিস টাদিস পাওয়া যায় না, ফতুর ইফতারিতে পাওয়া যাচ্ছে, রোজা ইফতার করলে রোজা ভঙ্গ করলে ফতুর, আর ফতুর নাস্তাকে আজকাল বলা হচ্ছে, ফতুর মানে হচ্ছে কিছু খাননি এখন খাচ্ছেন, হ্যাঁ, অনাহারে ছিলেন খাচ্ছেন, যেটাকে ব্রেকফাস্ট বলছে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে, নাস্তাকে ব্রেকফাস্ট, ফাস্টিং ছিল আপনার, এটাকে ব্রেক ভাঙছেন আপনি, জি জি, ব্রেক মানে ভাঙা। তো কি বলছেন, মা কন্যা নাকিলো, আমরা বিশ্রামও করতাম না দুপুরে, কাইলুলা থেকে কালা ইয়াকিলো, যদি জারাব ইজরব হয় তাহলে তার অর্থ হয় দুপুরের বিশ্রাম, দুপুরের ঘুম দেওয়া, আর কালা ইয়াকুলো যদি নাসারা আনসরো থেকে গ্রামার নেন তাহলে তার মানে হয় কথা বলা, হ্যাঁ, ইয়াকুলো, কালা, কাল আল্লাহ তাআলা, আল্লাহ পাক বলেছেন, ইয়াকুলুল্লাহ, আল্লাহ পাক বলছেন, হ্যাঁ, কুলতু, আমি বললাম, ইয়াকিলো এখানে, মা কন্যা নাকিলো এখানে, নাকুলো নেই, আমরা দুপুরে কাইলুলা করতাম না, মানে বিশ্রাম করতাম না, ওয়ালা না তাকাদ্দা, আর খাবারও খেতাম না, ইল্লা বাদাল জুমা, তাহলে দুপুরবেলা যে বিশ্রাম আমরা করে থাকি সেই বিশ্রামটা জুমার দিনে, আর দুপুরে যে খাবার খেয়ে থাকি সেই খাবারটাও কখন খেতাম, ইল্লা বাদাল জুমা, একেবারে জুমার পরে, জুমার আগে নয়, জুমার আগে না বিশ্রাম শোয়া, আর না জুমার আগে কি খাওয়া, নাস্তা তো ছিল না, তার মানে না খেয়ে, না খেয়ে জুমা নামাজ পড়তে গেছেন। আর সকালবেলা আজকালকার এই সৌদি আরবের পরিবেশে, সৌদি আরবের স্থানীয় লোক হোক আর প্রবাসী হোক, মাশাআল্লাহ, 5-7 ঘন্টা ঘুম দেওয়ার পরে গোটা সপ্তাহের ঘুম, যেটুকু মনের মানে কামনা বাসনা ছিল ঘুম, প্রতিদিনই পুরা হচ্ছে, হয়তো 7-8 ঘন্টা, তারপরে না একটা জুমার দিন ঘুমাবার দিন, এটাকে আজকালকার লোকেরা ধরে নিয়েছে যে এটা হচ্ছে ঘুমাবার দিন, তো সকালে যথেষ্ট ঘুমিয়ে তারপরে যাচ্ছেন, এগুলি নবী সাল্লাম সাহাবাই কেরামদের আদর্শ নাই, এটা তরিকা নয়, কিন্তু তারা বিশ্রাম করতেন, আর বিশ্রাম দুপুরবেলা করতেন তারা, এই বিশ্রামও করতেন না আর খাবারও খেতেন না, ইল্লা বাদাল জুমা, বিশ্রাম করতেন, খাবার খেতেন জুমার পরে। মুত্তাফাকুন আলাইহি হাদিস, সহিহ বুখারী মুসলিমের, আল্লাহ জলে মুসলিম, আর এই বাক্যগুলি হচ্ছে সহিহ মুসলিমের। ওয়াফি রিওয়ায়াতিন, আর একটি বর্ণনা রয়েছে যে, মা কুন্না নাকিল ওয়ালা নাতাগাদ্দা ফি আহদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বিশ্রাম করতাম না দুপুরবেলা, আর কি করতাম না, খাবারও খেতাম না, কোন যুগে বলা হয়নি, তবে ইন্দির যুগের কথা বলা হচ্ছে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বলা হয়েছে, সাহাবীদের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বলা হচ্ছে, অস্পষ্ট, তাই না, কিন্তু এই বর্ণনাটি ওর সাথে লাগিয়ে নিলে স্পষ্ট হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, তার জামানায়, ফি আহদে রাসূল, আহদ মানে আমল, জামানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আমরা না সকালবেলা খাওয়া দাওয়া করতাম আর না ঘুম দিতাম, ইল্লা বাদাল জুমা, দিনের ঘুম আর ওই দুপুরের খাবার জুমার পরে আমাদের হইতো, জুমার দিন, অন্য দিনে তাহলে হ্যাঁ জোহরের আগে খাবার হয়ে যেত, জোহরের আগে খাওয়া দাওয়া হয়ে যেত, জোহরের আগে যদি সকাল 9:30-10 খাওয়া দাওয়া হয়ে যায়, আমরা ছোটকালে দেখেছি আমাদের স্কুলগুলি, সরকারি স্কুলগুলি সকাল 10:00 শুরু হতো, বিকাল 4:00 শেষ হতো, যারা বিশেষ করে টিচার তারা করতো কি, ওই ভাতটা খেয়ে স্কুলে যেত, আর যদি দেখে যে ছেলেরা মেয়েরা সব স্কুলে যাচ্ছে তো সবার জন্য মা ভাত রান্না করে গেছে, গরম ভাত খেয়ে ছেলে যাবে, বিকেলে 4:00 আসবে, ঠান্ডা ভাত খাবে,
আমরা সাধারণত তো জোর পর খাই, এই জন্য গরম ভাত খাওয়িয়ে দাওয়িয়ে পাঠাই তো। তো এটা হচ্ছে ওই গাদা, আর এটা হচ্ছে যদি শোয়া হয় দুপুরবেলা সেটা হচ্ছে কাইরুলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার নামাজটা এইভাবে পড়তেন, জুমার নামাজের পরে বিশ্রাম করতেন আর জুমার নামাজের পরে খাবার খেতেন। গাদা দুপুরের খাবার, ফতুর বললাম সকালের খাবার, গাদা হচ্ছে দুপুরের খাবার, মানে সকাল আপনি 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 3টা, 4টা, আজকাল তো বিকেলবেলা খাচ্ছে মানুষ, তো এই সব এই এই খাবার হচ্ছে কি, হ্যাঁ গাদা এটা। আর আর একটা খাবার আছে, ওর নাম হচ্ছে আশা। আশা যেটা সন্ধ্যাবেলা খাওয়া হয়, মাগরিবের আগেই হোক অথবা মাগরিবের পরে হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেকে হয়তো মাগরিবের আগে খেতেন, মাগরিবের পরেও খেতেন। আশা যারা দুইবার খায়, অনেক সময় তো মাগরিবের আগে খাওয়া দাওয়া সেরে নিল বা মাগরিব পরে এসার আগে, আমরা তো আগের যুগে দেখতাম ছোটকালে আমরা যে লেখাপড়া করে মানুষ হয়েছি, এসার আগে খাওয়া দাওয়া শেষ, এসার নামাজ পড়ে এসে ঘুম। তো এই যে তিনটি খাবার, ফুতুর, গাদা আর আশা, আশা আশিয়ন থেকে, এশা থেকে নয়, যদি এশা থেকে হতো এশা, এশা বলা হয় এশার সালাতকে, আর আশা বলা হয় সন্ধ্যাবেলার খাবারকে, আশা বলা হয় সন্ধ্যাবেলার খাবারকে, আর আশা আশিয়ন শব্দতে আশি বৈকালকে বলা হয়, সন্ধ্যা সন্ধ্যাবেলা তার মধ্যে সন্ধ্যাও সামিল, এশা পর্যন্ত বলা যেতে পারে। এই হাদিসগুলি থেকে কি বুঝলেন আপনারা, যে জুমার নামাজটা জাওয়ালের পরেই পড়তে হবে না জাওয়ালের আগে, না দুই রকমে বুঝলেন, যে জাওয়ালের আগে মানে সূর্য গড়ার আগে জুমার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়তো এটাও বোঝা গেছে, আর সূর্য গড়ার, সূর্য মাথার উপর থেকে ঢলে যাওয়ার পরেও জুমার নামাজ হয়েছে। আগে কোন হাদিস থেকে বোঝা গেল, দুটো হাদিসের বাক্য থেকে বোঝা গেল যে জাওয়ালের পূর্বেই অর্থাৎ মাথার উপর সূর্য আসার আগেই জুমার নামাজ হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক সময়। আর কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য মাথার উপর থেকে গড়া ঢলার পরে পড়েছেন, তা প্রমাণিত হইল সহি মুসলিমের হাদিস দিয়ে, দুই নম্বরে যেটা অফিল আফজিল মুসলিম, সহি মুসলিম কে কুন্না নুজাম্মিউ মাহু, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাথে জুমার সালাত আদায় করতাম, এজা জালাতিস শামস, যখন সূর্য ঢলে যেত গড়ে যেত, সুম্মানার যে তারপরে ফিরে আসতাম, তাহলে সূর্য গড়ার পরে ফিরলে একটু ছায়া পাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য কম হোক আর বেশি হোক না তাতাব্বা উলফে আমরা ছায়া তলাশ করতাম, যে একটু ছায়া পাবো, ছায়া ছায়া হাঁটি। এই একটা হাদিস দিয়ে জানলাম যে জুমার নামাজ সূর্য ঢলে যাওয়ার পরে। আর প্রথম হাদিস যেটা, যে জুমার নামাজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে পড়তাম, ফিরে আসতাম আর দেয়ালের কোনো ছায়া থাকতো না, তার ছায়া হয়নি তার মানে সূর্য ঢলেনি, সূর্য ঢল, সূর্য ঢললে না ছায়া পড়বে, সূর্য ঢলেনি সুতরাং ছায়া নেই, বুঝছেন না। তিন নম্বর হাদিস, দুপুরের বিশ্রাম আর খাওয়া দাওয়া আমরা জুমার পরে করতাম, তার মানে জুমার নামাজ হয়ে যেত, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যেত, জুমার নামাজ জওয়ালের আগে হয়ে যেত আর তারপরে তাদের দুপুরের বিশ্রাম আর খাওয়া দাওয়া হইত। তো পরস্পর বিরোধী আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হইত, এই হাদিস তিনটি দ্বারা বুঝলাম। এখন এই হাদিসগুলি থেকে যা বোঝা যায় এই সম্পর্কে ভাষ্যকার বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকমই আমল করেছেন। বলছেন যে এই হাদিস 362 নম্বর হাদিস, আমরা রাসূলুল্লাহর সাথে নামাজ পড়তাম জুমার আর ফিরে আসতাম আর ছায়া হইতো না, আর তারপর মুসলিমের হাদিস সূর্য ঢলার পরে আমরা জুমার নামাজ পড়তাম। এই দুই রকম হাদিস দ্বারা বোঝা যায় কি, যে ইয়ুসাল্লি বি আসহাবি সালাতাল জুমা তারাতান ইযা জালাতিস শামস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো জুমার নামাজ পড়তেন সূর্য ঢলে যাওয়ার পরে, ও তারাতান আর কখনো কখনো পড়ে আনসারে ফোনা মিনাল খুতবা তাইন, দুই খুতবা শেষ হয়ে যেত, নামাজ শেষ হয়ে যেত, সুন্নাতও শেষ হয়ে যেত আর ফিরে আসতেন, দেয়ালের কোনো ছায়া থাকতো না, মানে এখনো সূর্য গড়েনি, এখনো সূর্য ঢলেনি। নতুন লাগছে না? হ্যাঁ নতুন লাগবে, কারণ যেহেতু অভ্যস্ত নন। আর নতুন এই জন্য লাগবে যে আমরা জোহর কে মনে, জোহর আর জোহরের কায়েম মকাম, জোহরের বিকল্প মনে করি জুমাকে, কিন্তু যদি ব্রেনে এই কথাটা ঢুকিয়ে নিই যে জুমাটা হচ্ছে ঈদের মতো, তাহলেই এই সংশয় আর মনের খুঁতখুঁতি ভাব দূর হয়ে যাবে, তাই না? ঈদ কখন পড়েন? ঈদ সকাল থেকে চলতে আছে,
সকাল থেকে যতক্ষণ পর্যন্ত সূর্য ঢলেনি ততক্ষণ পর্যন্ত জোহর হয়নি ততক্ষণ পর্যন্ত ঈদের সময়, সকাল একবারে সকাল সকাল থেকে শুরু করে। তো জুম্মাটা হচ্ছে সাপ্তাহিক ঈদ যদি ধরে নি, তাহলে সকালবেলা জুমা হইতে পারে জওয়ালের আগে। আর যারা হচ্ছে যে না জুমাটা হচ্ছে জোহরের মতো, ঈদের মতো নাই, তাহলে জোহর যখন জওয়ালের আগে হয় না তাহলে জুমাও জওয়ালের আগে হয় না। বুঝতে পারলেন না? জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরকম করতেন, কখনো এরকম করতেন। জওয়ালের পূর্বেই সকাল 9টা 10টা 11টার মধ্যে জুমা ফিনিশ, আর কখনো কখনো বাদা জওয়াল, জওয়ালের পরে সূর্য গড়ার পরে। আর সূর্য আজকাল ঢলছে ধরেন 11টা 37-38, তাহলে তারপরে 12টা 12:30 এই সময়গুলোতে জুমা পড়তেন কখনো কখনো। শেষ হাদিস যেটা দুপুরের বিশ্রামের হাদিস আর দুপুরের খাওয়া দাওয়ার হাদিস জুমার পরে করতেন সাহাবায়ে কেরামরা, এটাও প্রমাণ করে আলা আন্নাহুম ইউসাল্লুনা ক্বাবলা যাওয়াল, জুমার নামাজ তারা যাওয়ালের পূর্বে সূর্য গড়ার, সূর্য ঢলার আগেই পড়ে নিতেন। কারণ আন্নাল কাইরুলা ওয়া রাহাতা লা তাকুনু ইল্লা বাদা যোহর, বিশ্রাম দুপুর বেলা এটা হয় জোহরের পরে, তাহলে বিশ্রাম হয়তো জোহরের পরে, জোহরের যে সময় এটা মানে সূর্য ঢলার পরে, আর তার আগে জুমার নামাজ হয়ে যেত। ইমাম ইবনে কুতাইবা ভাষাবিদ, আর তিনি বিশেষ করে হাদিসের গরিবুল হাদিসের যে মুশকিল শব্দগুলি এগুলো ডিকশনারি অভিধান লিখেছেন, বলছেন যে লা ইউসাম্মা গাদান ওয়ালা কাইলা, গাদা এই খাবার আর কাইলুলা এই দুটো শব্দ ইল্লা বাদা যাওয়াল, এটা যাওয়ালের পরে হইতে। গাদা তাহলে দুপুরবেলা তারা খেতেন যাওয়াল সূর্য গড়ার পরে, আর কাইরুলা বিশ্রাম ওইটাও সূর্য গড়ার পরে। ফাকানু ইয়াবদাউনা বিসালাতিল জুমাতি ক্বাবলাল কাইরুলা, তারা দুপুরের বিশ্রামের আগেই তারা কি করতেন, নামাজ পড়ে নিতেন জুমার। এখন ওলামাদের ইখতিলাফ, চার ইমামের তিন ইমাম বলছেন যে জুমার নামাজের ওয়াক্ত শুরু হয় সূর্য ঢলার পরে, অর্থাৎ জওয়ালের পরে জুমার নামাজ আদায় করতে হবে। এই মর্মে বলছেন ভাষ্যকার যে ইত্তাফাকাল উলামা আলা আন আখিরা সালাতিল জুমা ইখরুজু বি ইনতিহা ওয়াক্তি সালাতিল যুহর, একটা হচ্ছে জুমার নামাজের শুরু সময় প্রথম সময় আউয়াল ওয়াক্ত, আর একটা হচ্ছে শেষ ওয়াক্ত। শেষ ওয়াক্ত সম্পর্কে উলামাদের কোনো দ্বিমত নেই, জুমার নামাজের ওয়াক্ত কখন শেষ হয়ে যায়, যোহরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেলে, অর্থাৎ আসরের আজানের সময় হয়ে গেলে সবাই একমত, ইমাম আবু হানিফা শাফেঈ মালিক আহমদ সকলে আহলে হাদিস মুহাদ্দিসিন সকলে একমত যে জুমার নামাজের সময় শেষ, আর জুমার নামাজের সময় নেই। ওয়াজালিকা বিদখুল ওয়াক্ত সালাতিল আসর, আসরের ওয়াক্ত শুরু হলেই জুমার নামাজের সময় শেষ, কেউ যদি আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে ওই সময় জুমা পড়তে জুমা হবে না। ওয়াক্তালাফি আউয়াল ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্ত প্রথম ওয়াক্ত জুমার কি, এই সম্পর্কে দ্বিমত রয়েছে। ফাজাহাবাল আইমা সালাসা, তিনজন ইমাম, ইমাম আবু হানিফা শাফেঈ মালিক, হ্যাঁ এই তিন ইমাম বলছেন আন্না ওয়াক্তাহা ইয়াবতাদিউ বিজাওয়াল শামস, সূর্য ঢললেই জুমার নামাজের সময় শুরু হয় কা যোহর, তারা যোহরের কিয়াস করেছেন যোহরের মতো। ওয়াস্তাদাল্লু আলা যালিকা, তারা দলিল পেশ করেছেন বুখারীর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কাল কানা রাসূলুল্লাহ ইউসাল্লিল জুমা হিনা তামিলু শামস, রাসূলুল্লাহ জুমার নামাজ পড়তেন যখন সূর্য ঢলে যেত, মাইল হয়ে যেত মানে ঝুঁকে যেত পশ্চিম দিকে, যখন পশ্চিম আকাশে সূর্য ঝুঁকে যেত তখন রাসূলুল্লাহ জুমার নামাজ পড়তেন। সহিহ বুখারীর হাদিস, দলিল সহিহ, এখন সন্দেহ নেই, কিন্তু এটাই জায়েজ, আর বাকি দলিলগুলিকে উপেক্ষা করে দিলে অন্যটা জায়েজ না, মানে সূর্য ঢলার আগে জায়েজ নাই, এর উপর আপত্তি শুধু। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক সময় কি করেছেন, সূর্য ঢলার পরে জুমা পড়েছেন, সহিহ বুখারী হাদিস প্রমাণ করে, কিন্তু সহিহ বুখারী হাদিসে এই কথা আছে যে সূর্য ঢলার আগে নামাজ পড়া যাবে না, এই কথা আছে, বরং আছে যে সূর্য ঢলার আগেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা নামাজ পড়েছেন। ওয়াজাহাবাল ইমাম আহমদ ফিল মাশহুর মিন মাযহাবিহি, ইমাম আহমদ চার ইমামের তার প্রসিদ্ধ মাযহাবে প্রসিদ্ধ মতে এই মত পোষণ করেছেন যে আন্না দুখুল ওয়াক্তিহা ইয়াবতাদিউ বিদখুলি ওয়াক্তি সালাতিল ঈদ, ঈদের নামাজের ওয়াক্ত শুরু হলেই জুমার আউয়াল ওয়াক্ত শুরু হয়ে যায়, জুমার আউয়াল ওয়াক্ত শুরু হয়ে যায়।
দলিল বলছেন ওস্তাদাল্লাহ আলা যালিক বিমা রাওয়াহ মুসলিম, সহি মুসলিমের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিসগুলি বলগুল মারামে নেই, আগের হাদিসটা বুখারীর ওটাও নেই, এইটা হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ভাষ্যকার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজ পড়তেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান ইউসাল্লিল জুমাহ, নবী কারীম জুমার নামাজ পড়তেন, সুম্মা নাযহাবু ইলা জামালেনা, তারপরে মাঠে ওট বাঁধা আছে, ওটের বাথান, ওট গরু ছাগল বাঁধা আছে, ছাগলের বাথান বা গরুর বাথান, হ্যাঁ আর কোন শব্দ আছে নাকি, খোয়াড়, হ্যাঁ হ্যাঁ ঠিক, আমরা নিজের নিজেদের ওটগুলির কাছে যেতাম, ওটের পালের কাছে, ফানরিহুহা তাজুলুশ শামস, তারপরে আর ওট দিয়ে কাজ করবো না করে, ফানরিহুহা হিনা তাজুলুশ শামস, যখন সূর্য গড়ে যেত ঢলে যেত তখন ওটগুলিকে বিশ্রাম করতে দিতাম, আরাম করতে দিতাম। তাহলে বোঝা গেল যে জুমার নামাজ পড়লেন, জুমার নামাজের পরে ওটের বাথানে গেলেন, হ্যাঁ ওটে ওখানে যাওয়ার পরে সূর্য গড়ত, তাহলে সূর্য ঢলার আগেই জুমার নামাজ হয়েছে, তো রাস্তাতে আবার ওই উটের কাছে যেতে তো সময় লেগেছে, হ্যাঁ মদিনার বাইরে উটের বাথান। এই হাদিস স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সূর্য ঢলার পূর্বে জুমার নামাজ পড়েছেন। এই যে তিন ইমাম তারা এই হাদিসের জবাব দিতে গিয়ে বিভিন্ন তাবিল করেছেন যেগুলি আসলে যুক্তিসঙ্গত নয়, স্পষ্ট হাদিস। তাহলে দুই রকম যে হাদিস পেলেন, বলে যদি দুটাই ঠিক আছে, হাদিস ও আনাস ফিল বুখারি, বুখারীর হাদিস যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে সহি মুসলিমে আছে, তার বিরোধী নয়। বুখারীর হাদিস কি আনাস থেকে বর্ণিত, যেটা তিনজন ইমাম দলিলে পেশ করেছেন, কি তাতে স্পষ্ট রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়তেন, ইউসাল্লিল জুমা হিনা তামিলুশ শামস, সূর্য ঝুঁকে যাওয়ার পরে, সূর্য ঝুঁকে যাওয়ার পরে। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের হাদিসে কি রয়েছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়তেন, আর তারপরে আমরা জুমার নামাজ পড়ে উটের বাথানে যেতাম, আর তারপরে উঠকে বিশ্রাম করতে দিতাম, হিনা তাজুলুশ শামস, যখন সূর্য ঢলত, তাহলে সূর্য ঢলে যে কোথায় গিয়ে, উটের বাথানে গিয়ে, এতে কোনো বিরোধ নাই। কেন বিরোধ নাই, কিভাবে সমন্বয় করবেন, একে সমন্বয় বলা হয়, যেটাকে তাতবিক বা তৌফিক আরবি ভাষায় বলা হয়, পরস্পর বিরোধী হাদিসের মাঝে সমন্বয়। ফাইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাতুন ইউসাল্লি ক্বাবলা যাওয়ালু তারাতান বাদাহু, সমন্বয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দুই রকমই ছিল, কখনো কখনো সূর্য ঢলার পূর্বেই জুমার নামাজ পড়ে নিতেন, আর কখনো কখনো সূর্য ঢলার পরে জুমার নামাজ পড়তেন। ওয়াল আফজাল, তবে উত্তম কি, উত্তম কি, এখানে এই কিতাব যে সারহা রয়েছে, তিনি একজন মক্কাতুল মুকাররমার বড় কাজী আল বাসসাম হাফেজাহুল্লাহ বেঁচে আছেন, ওনারও মত এটা, আর ওনার চাইতে বড় আলেম শেখ আল্লামা ইমাম আব্দুল ইজিম বাজ রহমতুল্লাহ আলাইহ, প্রধান মুফতি বিগত সৌদি আরবের, তার মজমুয়া ফাতা ইবনে বাজ যে ফাতাওয়া, তাতে তিনি লিখেছেন যে উত্তম হচ্ছে, তিনি বিশেষ করে এই শব্দটা ব্যবহার করেছেন, আল খুরুজ মিন আল খিলাফ, যখন মুসলিমদের মধ্যে দ্বিমত রয়েছে, তো দ্বিমত মুক্ত হওয়া, দ্বিমত মুক্ত হওয়ার চেষ্টা করা ভালো, যে কোনো বিষয়ে যদি আমরা পারি যে শরীয়তের বিরোধিতা না করে দ্বিমত মুক্ত, এটাও জায়েজ ওটাও জায়েজ, কিন্তু একদল বলছেন আপনাদের তো জায়েজ নয়, কিন্তু আমাদের কাছে দুটোই জায়েজ, তাহলে ঠিক আছে, আমাদের যখন দুটোই জায়েজ তাহলে আমরা যেটা আপনাদের কাছে জায়েজ নয় ওটাকে ছেড়ে দিলাম, একমত হয়ে গেলাম, তাহলে বুঝলেন না। হ্যাঁ এরকম মামলাতের ক্ষেত্রে, বিচার সালিসের ক্ষেত্রে এরকম হইতে পারে, একদলকে মানাইতে পারছেন আর একদল বলে অসুবিধা নাই, আমাকে যেটা বলবেন ওটাই মান, ঠিক আছে ভাই, তাহলে হয়ে যাবে, একটা নিষ্পত্তি হয়ে যায়, ঠিক না। আল খুরুজ মিন আল খিলাফ, বিরোধ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা, সবসময় চেষ্টা করবে। তো তিন ইমামের নিকট জাওয়ালের আগে জুমা পড়াই জায়েজ নাই, কারণ টাইমই হয়নি তাদের কাছে, তাই না। আর ইমাম আহমদের নিকটে, মুহাদ্দিসিনে কেরামদের নিকটে তাদের ফতোয়া হচ্ছে যে দুটো জায়েজ, জুমা জাওয়ালের আগেও পড়া যেতে পারে আর জাওয়ালের পরেও পড়া যেতে পারে, ওরা বলছে যে না জায়েজ হবে না। তাহলে এই ইখতিলাফ থেকে বের হওয়ার একটা রাস্তা হচ্ছে কি, যে উত্তম ঠিক আছে, তোমাদেরটা উত্তম, জওয়ালের পরে পড়লাম তাহলে সবাই একমত, এমন সময় জুমা পড়লাম যে ওই মসজিদে যদি হানাফিও থাকে, শাফিও থাকে, মালিকিও থাকে, হাম্বলিও থাকে, আর কোরআন সুন্নাহর অনুসারী আহলে হাদিস ভাইও থাকে, অসুবিধা নেই, জওয়ালের পরে সূর্য ঢলে গেছে 11:38 হয়ে গেছে, তারপরে জুমার নামাজটা পড়লাম, ভালো, কারো কোনো রকমের ইখতিলাফ থাকলো না।
আর যদি জুমাটা আহমদ বিন হাম্বালের যে মত আর ওই তার এই যে দলিলগুলি রয়েছে দলিলের ভিত্তিতে, কারো মতের ভিত্তিতে আমরা কোনো আমল করি না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিত্তিতে আমরা আমল করি, এটা হচ্ছে আমাদের তরিকা। তো যদি ওই হাদিসগুলোর আমল করে ঠিক আছে, যদিও জায়েজ আছে পরে পড়লাম এটা উত্তম, আগে যদি পড়তে যাই যে এটা যেখানে জায়েজ আছে তো মাঝে মধ্যে করি না কেন, সকাল দশটার সময় সাড়ে দশটার সময় যদি জুমার নামাজ পড়েন তাহলে যত হানাফি আছে শাফি আছে মালিকি আছে মোকাল্লে মসজিদে বেরিয়ে চলে যাবে। আর এরকম করে এখানে বড় জামে মসজিদে ইমাম সাহেব মাঝে মধ্যে জওয়ালের আগে তো নামাজ সাধারণত হয় না, কিন্তু খুতবা পুরো হয়ে যায় জওয়ালের আগে, তারপরে জুমারটা অনেক সময় এই কিছুদিন আগে, এখন মোটামুটি এখন দেখি যে জওয়ালের পরে নামাজটা হচ্ছে, কিন্তু আজকে থেকে এক দুই মাস আগে হইতো কি তখন এগারোটা পঁয়তাল্লিশ বা ছয়চল্লিশে জওয়াল হইত, আর ওনার খুতবা এগারোটা চল্লিশ বা তার আগে শেষ হয়ে যেত, জুমার নামাজ দুই রাকাতে শেষ অথবা এক রাকাত শেষ তারপরে জওয়াল হচ্ছে। এইরকম পরিস্থিতি দেখে যারা গোড়া মোকাল্লেদ মজহাবের তারা বলছে না 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 ওই মসজিদে নামাজ পড়বো না, যদি ঢুকে গিয়ে থাকে বেরিয়ে পালাই, পালাতে দিশা পাই না, আর যদি জানে যে না রে ভাই এখানে আগে নামাজ তো মসজিদে যায় না অন্য মসজিদে যায় যেখানে একটু দেরি করে নামাজ শেষ হয়, তাহলে এতে থেকে মুক্ত হওয়ার উত্তম পন্থা হচ্ছে আফজাল হচ্ছে শ্রেয় যে জুমার নামাজটাকে জওয়ালের পর পড়ে। ইমামকে এটা খেয়াল রাখা উচিত যে আফজালের আমল করবে যাতে করে কেউ এই দ্বিধাদ্বন্দ্বে পেরেশানিতে না থাকে যে আমার জুমাই হলো না আজকে জওয়ালের আগে জুমাটা পড়ে নিয়েছে আর মজহাবে হচ্ছে হানাফি অথবা শাফি অথবা মালিকি জুমাই হলো না আমার, এইরকম পেরেশানিতে না থাকে। তাই ভাষ্যকার বলছেন ওয়াল আফজাল উত্তম হচ্ছে আন্তাকুনা সালাতু বাদাজ জওয়াল, জুমার নামাজটা যাতে করে জওয়ালের পরে সূর্য ঢলার পরে পড়ে এটি উত্তম। লিআন্নাল গালিব মিন ফিলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই লিআন্নাহু আল গালিব মিন ফিলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময়ের আমল। ওয়া লিআন্নাহু আল ওয়াক্তুল মুজমা আলাইহি বাইনাল মুসলিমিন, আর যদি সূর্য ঢলার পরে জুমার নামাজটা পড়ি এর উপর উম্মতে মুসলিমার সমস্ত উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে, এতে কোনো দ্বিমত নেই। ওয়াল ইজতিমা ওয়া আদামু তাফারুক আউলা ওয়া আহসান, আর একমত হওয়া বিচ্ছিন্নতার তুলনায় উত্তম। একদল বলছে জায়েজ আর একদল বলছে না জায়েজ, না ভাই এমন একটা কাজ করি যে সবাই বলে জায়েজ, এটা উত্তম, ঐক্য বিচ্ছিন্নতার তুলনায় উত্তম, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহুল মুওয়াফিক। আজ জুমার নামাজের রক্ত সম্পর্কে, সুতরাং কোন মসজিদে যদি এরকম পরিস্থিতি হয়ে যায় যে জওয়ালের আগেই জুমার নামাজ হয়ে গেল তাহলে তাতে পেরেশান হবেন না যে নামাজ নিয়ে পেরেশান হয়ে গেছে, নামাজ হলেও কি হইল নামাজ হয়ে গেছে আপনার, এটা হচ্ছে সহিহ হাদিস মোতাবেক মাসলা। কিন্তু আপনাকে যদি ইমাম বানিয়ে দেওয়া হয়, হ্যাঁ মসজিদে মুতাওয়াল্লি বানিয়ে দেওয়া হয়, তাহলে বলবেন যে ঠিক আছে জুমার নামাজটা জওয়ালের পরেই পড়ি, কিন্তু জওয়ালের পরে এমন নয় যে সুন্নাতের খেলাফ করে, জীবনেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইরকম জুমা পড়েনি, এত বিলম্ব করে জুমার নামাজ কয়টার সময় হয় দেশে হানাফি মসজিদগুলোতে? দেড়টা থেকে দুইটা, হ্যাঁ দেড়টা থেকে দুইটা, কখনো দেড়টা দুটার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা জুমার নামাজ পড়েন? জওয়ালের পরে মানে দেড়টা দুটা নাকি? জওয়ালের পর মানে ঠিক আছে সাড়ে এগারোটার পরে, বারোটার পরে, বারোটা সাড়ে বারোটার মধ্যে, এমনকি আহলে হাদিসরাও দেখতাম তারা একটার সময় জুমা শেষ করতো। এখন ধীরে ধীরে মাশাআল্লাহ আহলে হাদিসের মধ্যে একটা মানে দলিল জানা এবং আমল করা এই নিয়ে অনেক ঝড় তুফান হয়েছে আহলে হাদিস মসজিদে। এককালে আজকে থেকে বিশ ত্রিশ বছর আগে বলছি, যখন প্রথম বেশ কিছু আহলে হাদিস আলেমরা বললো যে আরে জোহরের নামাজ শীতকালেও আপনি ওই সাড়ে বারোটায় হানাফিদের মতো অত লেট করেন না, একটা ডেটটা যে জোহর পড়বে সাড়ে বারোটায় আর গ্রীষ্মকালেও সাড়ে বারোটায়, এটা কোন সুন্নাত হইল? ফতোয়া আসলে বেশ কিছু গবেষক আহলে হাদিস ওলামাদের যে না এরকম ঠিক নাই, শীতকালে যেখানে সাড়ে এগারোটায় আমাদের এলাকায় সাড়ে এগারোটায় এগারোটা চল্লিশের মধ্যে জওয়াল হয়ে যাচ্ছে, তো সাড়ে এগারোটা না পারছেন ঠিক আছে পনেরো বারোটায়, বারোটায় যখন নামাজ পড়েন, বারোটায় যখন নামাজ পড়েন, বারোটার সময় আপনি জুমার নামাজ পড়েন, সাড়ে বারোটার মধ্যে পড়েন, ওই একটাই কেন? ওই একটা শীতকালেও একটা আহলে হাদিস মসজিদগুলোতে জুমার শীতকালেও একটা আর ওই গ্রীষ্মকালেও একটা, এর কোনো যুক্তি হলো? গ্রীষ্মকালে যাওয়াল হচ্ছে সাড়ে বারোটায় ধরে,
আর শীতকালে যাওয়া হয়ে যাচ্ছে 11:30-11:40-এর মধ্যে, কত পার্থক্য, 40-45 মিনিটের পার্থক্য বা 1 ঘন্টার পার্থক্য। তাহলে আপনাকে নামাজটাও আগে পরে করার চেষ্টা করতে হবে। আল্লাহু আলাম। وعن جابر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان يخطب قائما فجاءت عير من الشام فانفتل الناس إليه حتى لم يبقى إلا 12 رجلا رواه مسلم جابر رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন একদিন জুমার দাঁড়িয়ে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই জুমার খুতবা দাঁড়িয়ে দিয়েছেন, সুতরাং বসে খুতবা দেওয়া ঠিক নয়, সুন্নতের খিলাফ। বসে আপনি বক্তব্য করেন, হ্যাঁ, কিন্তু জুমার খুতবা, ঈদের খুতবা বসে দিবেন, এটা চলবে না। ফাজাত ইরু মিনাস শাম, আর হঠাৎ করে শাম দেশ থেকে একটা বাণিজ্যিক কাফেলা আসলো, ব্যবসায়ী দল জামাত ইর কাফেলাকে বলা হয় আসলো। ফানফাতালান নাস ইলাইহি, আর শাম দেশ থেকে যে বাণিজ্যিক কাফেলা আসতো ওরা গম টম নিয়ে আসতো, হেজাজে মদিনা মক্কার দিকে ওরা গম নিয়ে আসতো। আর এখানে যেগুলি পাওয়া যায় শাম দেশে পাওয়া যায় না, কারণ গরম দেশে খেজুর পাওয়া যায়। আর শাম দেশ হচ্ছে, শাম দেশ মানে বর্তমান সিরিয়া, তারপরে জর্ডন, লেবানন, ফিলিস্তিন, সবগুলি কিন্তু শাম, এরও বেশি, ইউরোপের অনেক অংশ, সবকে শাম বলা হয়তো, বৃহৎ শাম। তো শাম দেশ হচ্ছে শীতের দেশ, ওখানে খেজুর পাওয়া যায় না, এখান থেকে ওরা খেজুর নিয়ে যেত, ওখান থেকে, ওখানে গম হইতো, ভালো ভালো গম হইতো, আরবরা গম কখনো গম, তারা গম হইতো না এই দেশে, এখন আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন এলাকাতে গম হচ্ছে, বিশেষ করে আল কাসিম এরিয়াতে যথেষ্ট গম হয়, গম এসছে। আর গমের রুটি তো ওই শাম দেশ থেকে গম না আসলে নসিব হয় না। সাহাবাই কেরামরা জুমা মসজিদ থেকে দিলেন দৌড়, প্রথম জামানি ছিল জুমার নামাজ, এই প্রথম অবস্থায় ছিল, মদিনায় নবী সাল্লাম হিজরত করে এসছেন, আর জুমার নামাজ ফরজ হয়েছে, জুমার নামাজের বিধান এসছে। গত সপ্তাহে এটা বলা হয়, জুমার নামাজ মক্কায় ফরজ হয়নি, জুমার বিধান মক্কা আসেনি, সুরাতুল জুমা, সুরাতুল জুমা মাদানী সুরা, হ্যাঁ, মদিনা নাজল হয়েছে। অধিকাংশ দিনের মাসাইল, বিধিবিধান, হুকুম, আহকাম নাজল হয়েছে মদিনায়। শুধু 5 ওয়াক্ত ফরজ সালাত ফরজ হয়েছে কোথায়? মক্কায়, তাও শেষ দিকে, মেরাজ হয়েছে শেষ দিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর নবুয়ত পুরা হওয়ার পর, মোটামুটি মানে নবী সাল্লামের 50 বছর বয়সে আনুমানিক, এই সময়গুলিতে মেরাজ হয়েছে। ঠিক নির্দিষ্ট করে বলা মুশকিল যে কোন সময় হয়েছে মেরাজ, 27 রজব, এই কথা সাব্যস্ত না, এটি 6টি মতের একটি, এটা হইতে পারে, আরো 5টি যে মত আছে সেগুলিও হইতে পারে, বা সেগুলির মধ্যে 2টি 1টি হইতে পারে আরো। আর যাকাত, যাকাত কোথায় ফরজ হয়েছে? মক্কাতে প্রাথমিক পর্যায়ে যাকাতের ফরজিয়াত এসছে, কিন্তু যাকাত সম্পর্কে ডিটেইলস, বিস্তারিত হুকুম আহকাম, যাকাতের নিসাব, পরিমাণ, তারপর কোন কোন জিনিসগুলিতে যাকাত, এই বিধান মক্কায় নাজেল হয়নি। এই জন্য মক্কি সুরাগুলিতে যাকাতের কথা তো রয়েছে, যেমন সুরাতুল মুদাসসির রয়েছে, যে জাহান্নামীরা জাহান্নামে যাবে, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, তার নামাজ মক্কি আয়াত রয়েছে। ওয়া লাম নাকুন তুতিমুল মিসকিন, আর আমরা গরিব দরিদ্রকে অন্ন দিতাম না, মানে যাকাত দিতাম না, এইরকম আরো বেশ কিছু আয়াত রয়েছে মক্কি সুরায়। তো এগুলি থেকে অনেকের এইরকম সংশয় হয়েছে যে যাকাত মনে হয় কোথায় ফরজ হয়েছে, মক্কায় পুরোপুরি ফরজ না, পুরোপুরি ফরজ হয় না, মক্কাতে প্রাথমিক যাকাতের হুকুম নাজিল হয়েছে, কিন্তু যাকাত সম্পর্কে কতটা দিতে হবে, ধরেন টাকা পয়সা হলে 40 ভাগের 40 টাকা 1 টাকা, তাই না, শতকরা 2.5%, যদি সেচ করা হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, হ্যাঁ, 20 মনে 1 মন সেচ করা যদি ফসল হয়, যদি বিনা সেচে হয় খরচ করতে হয়নি এমনি হয়েছে, তাহলে 10 ভাগের 1 ভাগ, অসর অসর, তাহলে 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ যাকাত, হ্যাঁ, এই বিধানগুলি মদিনা নাজিল হয়েছে। জি, রোজা সিয়াম 1 ভাগকে মদিনায়, দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে, জুমার নামাজ মদিনায় ফরজ হয়েছে, মদিনায় এসেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় আছেন, আর সাহাবীরা কাফেলা এসছে, যদি আমরা না যাই তো মুনাফিকরা যারা জুমার নামাজ ওই শেষখানে নাম কেউ আসতে আসে, নামাজ তো পড়ার জন্য ওরা আসে না, তো শেষখানে সব গম নিয়ে যাবে। ইহুদিরা আছে মদিনায়, ইহুদিরা বসবাস করতো, সব গমগুলো নিয়ে যাবে, মুসলিমদের ঘরে একটু গম থাকবে না, খেতে পাবে না, অভাব খাওয়া দাওয়ার, ওই খেজুর ছাড়া কিছু নেই আর পানি ছাড়া, আরো কয় মাস হয়তো আর আসবে না, খাদ্যের ব্যবস্থা হবে না, এই পরিস্থিতি ছিল। আর প্রথম যুগ ছিল, প্রথম প্রথম
আর এই বিধান নাজেল হয়নি যে খুতবা চলাকালীন মসজিদ থেকে বের হওয়া যাবে না, এই বিধানও নাজেল হয়নি। যে সূরা জুমার যে আয়াত রয়েছে এই মর্মে নাজেল হয়, আর এই ঘটনা তার সামনে নজরে আয়াত নাজেল হয়নি। সুতরাং যখন আয়াত নাজেল হয়নি তাহলে তার অবস্থানে এমন কোন হারাম কাজ না, খুতবা চলছে, যেমন আপনারা এখানে আলোচনা চলছে তার মধ্যে চলে যাচ্ছেন, কোথায় একটু পেশাবের চাপ, এক ঘন্টা পর করলেও চলবে, চলেন একটু, অনেক আগে থেকে বসে আছি, যাই একটু ঘুরে ফিরে আসি, একটু হাওয়া খেয়ে আসি, যাই একটা মোবাইলে বারবার কল আসে, যাই একটু রিসিভ করে আসি, যাচ্ছেন না, নাজায়েজ কাজ কিছু করছে না। যদিও অনুত্তম কাজ দিনের মজলিস থেকে এইভাবে যাওয়া, দুনিয়াকে প্রেফার করা অনুত্তম কাজ অবশ্যই, কিন্তু নাজায়েজ কাজ করছেন না। কিন্তু জুমার জুমার দিনে কল আসছে, চলে যাবেন মসজিদের বাইরে, হারাম, তাই না? জুমার খুতবা চলাকালীন, জুমার খুতবা চলাকালীন যে মসজিদ থেকে বেরিয়ে যাওয়া যাবে না, খুতবায় হাজির হয়ে গেছেন তখন খুতবা শোনা আপনার ওপর অজেব হয়ে গেছে, এই বিধান তো জানতো না। সুতরাং সাহাবায়ে কেরামরা এমন কোন দোষ করে দেননি, দোষ করে দেননি, কারণ এই ঘটনা এমনিতে যারা শুনবে, শুধু কিসসা শুনিয়ে দিলেন যে এইরকম একটা ঘটনা ঘটেছিল, তাদের একটা কিরকম ধারণা যেন সাহাবায়ে কেরামদের সম্পর্কে, যারে আমরা তো মসজিদ থেকে খুতবা চলাকালীন যাবো না, আর সাহাবিরা বেরিয়ে চলে গেছেন কেনাকাটার জন্য, কেমন কথা হইলো? আপনার কাছে সাহাবির মর্যাদা মনে একেবারে হালকা হয়ে যাবে, তাই না? আপনার অজ্ঞতার কারণে আর আসল বিষয়টা না বোঝার কারণে, প্রথম যুগ ছিল, তারপরে শরীয়তের এরকম বিধানও নাজেল হয়নি যে খুতবা চলাকালীন বাইরে যাওয়া যাবে না, আর যদি জুমা শেষ করে যাই তাহলে পাবো না এই গম, এই প্রয়োজন রয়েছে, খুব জরুরি ছেলে মেয়েদের রিজিকের জন্য, যাই ছুটে যায়। চলে গেছিলেন সকলেই, হাত্তা লাম ইয়াবকা ইল্লা ইসনা আশারা রাজুলান, একমাত্র ১২ জন সাহাবায়ে কিরাম খুতবার সামনে বসেছিলেন, মসজিদে বসেছিলেন, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমে ১২ জন। এই যে এই হাদিসে ১২ জন আসলো, এই হাদিস থেকে একদল দলিল পেশ করলো যে মিনিমাম সর্বনিম্ন জুমা কায়েম করার জন্য ১২ জন লাগবে, দলিল হইল। এতে কি আছে যে ১২, যদি ১০ জন হয়ে যেত, আল্লাহ না করে আরো দুইজন চলে গেছে, ১০ জন নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে আছে, তো জুমা পড়তেন না যে চলো যে জুমা হবে না, কারণ লোক ১০ জন হয়ে গেছে, এমন কি? এগুলো হচ্ছে ফিকহ, হাদিসের ফিকহ, ফিকহুল হাদিস। আর ১২ জন আসলো তো ধরে নিলেন যে ১২ জনই জুমা হবে, আর ১০ জন, আর ৫ জন ৭ জন হলে জুমা হবে না, বুঝতে পারছেন? এইরকমই ওই সব ভাইদের দলিল যে কোথায় মুসা আলাইহিস সালাম তাওরাত নিতে গেছিলেন ৪০ দিনের জন্য, আচ্ছা ৪০ দিন, সুতরাং ৪০ দিনকে শরীয়ত বানিয়ে নেওয়া যায়, সুতরাং চলো ভাই চিল্লাতে চলো। আর মেলা গোলা বিষয়ে তিনবার আছে, তিনবার করে তসবি করা, ধরেন তিনবার করে ইত্যাদি, তিনবার মেলা মাসা এলে তিনবার আছে, ওই তিনবার নিয়ে এলেন, আর ৪০ পারছেন না, চলে তিন দিন চলে। হ্যাঁ, আর বেশ কিছু বিষয়ে ১০ বার আছে, সুতরাং যদি ১০ দিন পান তো ১০ দিন চলেন, এগুলো দলিল হইল নাকি জায়েজ করার? না, এগুলো জায়েজ করার দলিল হলো না। হাদিস সহিহ মুসলিমের এই হাদিসে যে সংখ্যাটা আসছে, এই সংখ্যা থেকে আমাদের এখন প্রশ্ন জাগলো যে তাহলে সর্বনিম্ন জুমা কায়েম করার জন্য কতজন লোকের প্রয়োজন যাতে জুমা জায়েজ হবে? কি জানা আছে এই সম্পর্কে? জুমার নামাজ সর্বনিম্ন সংখ্যা কত লাগবে? বেশির তো শেষ নাই, কোটি কোটি লোক হয়ে যাবে। গোটা দম্মাম যদি কোনো এক জায়গায় জমা হয়ে যায় যে আমরা একটাই জুমা শুধু করবো, দ্বিতীয় জুমা করবো না, ভালো কথা, ভালো কথা। গোটা মদিনার লোক যদি বলে মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কোথাও জুমা করবো না, তো না যাইজ কি? ভালো কথা, আসতে পারলেই হলো, আসতে পারে না লোকজন আর জায়গাও দেওয়া যাবে না, সেই জন্য আর অন্যান্য জুমা মসজিদ কায়েম করা হয়েছে। কিন্তু যদি একই জুমা মসজিদে এক শহরের লোক, এক গ্রামের লোক জুমা পড়তে পারে, তাহলে দ্বিতীয় জুমা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু সর্বনিম্ন এমন পরিস্থিতি হইল যে মাত্র ২ জন অথবা ৩ জন আছে, সফরে রাস্তাঘাটে জুমা নাই, কিন্তু এই ফতোয়া আবার ঠিক না, যেখানে সেখানে জুমা কায়েম করবেন, মসজিদ নাই, কিচ্ছু নাই, মাঠে গেছেন, পার্কে, আর ওখানে ২ জন, আর সময় অনেক দূর চলে এসেছি পার্কে, সমুদ্র বিচে, আর এখানে আশেপাশে মসজিদে নেই, চলো ২জন মিলে জুমা কায়েম করি, এইরকম জুমা কিন্তু নাই। হ্যাঁ, গেছেন কোথাও মাঝরাতে ফার্মে গেছেন, আর যাওয়ার পরে বলছেন যা আজকে সারাদিন একটু আবহাওয়া বদল করার জন্য, একটু ঘোরাফের আমোদ ফুর্তি করার জন্য এসে আবার কোথায় কোথায় শহর খুঁজে বেড়াবো, জুমা মসজিদ খুঁজে বেড়াবো, চলেন আমরা ১০ জন মিলে জুমা পড়ি নিয়ে এখানে, এইরকম জুমা পড়া কিন্তু ঠিক নয়। যে জুমা অনেকে পড়ে থাকেন বাইরে গিয়ে, যা এসছি ২৫-৫০ জন আমরা এসছি ঘোরাফেরা করার জন্য, চলেন মরুভূমিতে এক জায়গায় জুমা কায়েম করে নিই, জীবনে এক জায়গায় কোথাও জুমা কায়েম করে নিল, এটা কিন্তু ঠিক নয়। এখানকার ওলামারা এই ব্যাপারে একমত, আর অধিকাংশ আইম্মা কেরামরা এই ক্ষেত্রে একমত যে এই এইরকম জুমা আসলে নেই। কিন্তু এইরকম পরিস্থিতি কখন তৈরি হতে পারে? যেমন কোনো এক গ্রামে লোকজনই নেই, যে কোনো কারণে হোক,
বিভিন্ন কারণ তৈরি হতে পারে। গ্রামের লোকের উপর কেস হয়ে গেছে, সব পলাতক, বাড়িতে কেউ কোনো পুরুষ লোক থাকে না, দুইজন লোক শুধু, তিনজন লোক শুধু, ওরা থেকে গেছে, যা হবে আমরা গ্রাম ছাড়বো না, হইতে পারে না এরকম পরিস্থিতি। ভয় ভীতির সময়, যে কোনো দুশ্মনের ভয়, দুশ্মনের ভয়ে কেউ বেরিয়ে আসতে পারছে না, মসজিদে অপেক্ষা করতে করতে দেখা গেলো মাত্র দুইজন লোক জুমায় আসলো, আর কেউ ভয় আসে না বেরিয়ে, কাফের শত্রুর ভয় বা যে কোনো ভয়, তাহলে কি করবেন? এইগুলো এইগুলো হচ্ছে পরিস্থিতি। জুমা মসজিদ আছে, জুমা হয় ওখানে, কিন্তু মাত্র দুজন বা তিনজন লোক হাজির হইল, এই ক্ষেত্রে কতজন লোক লাগবে? একদল বলছে 40 জন লাগবে, না 40 জন লাগবেই, একবারে 40-39 হয়ে গেল, 30 হলে চলবে না, এটাও না। এই ক্ষেত্রে সহি মত হচ্ছে, বিভিন্ন মত রয়েছে, সহি মত হচ্ছে যে যেই সংখ্যায় জামাত জায়েজ তাতে জুমা জায়েজ, যে সর্বনিম্ন সংখ্যায় জামাত জায়েজ তাতে জুমা জায়েজ। খুব সহজ কথা, জামাত করার জন্য কয়জন লোক লাগে? তিনজন, দুইজন হয় না, দুইজন হইতে পারে, তিনজন হইলে এমাম সামনে চলে যাবে পুরুষদের, হ্যাঁ মহিলাদের না, মহিলাদের এমাম কাতারে দাঁড়াবে মাঝখানে, তো দুইজনও জামাত হইতে পারে। হ্যাঁ, আল ইসনানে ফামা ফাওকাহুমা জামাতুন, বহু মহাদ্দিস কেরামত তাদের হাদিসের কিতাব অধ্যায় কায়েম করেছে, দুইজন ততোধিক, দুইজন বা তার বেশি হইলে জামাত হয়ে যায়। সুতরাং দুইজন যদি হয়, একজন খুতবা দিবে আরেকজন শুনবে, আর জুমা পড়বে, জুমা হয়ে যাবে। কিন্তু মাঠে ঘাটে নাই, যেখানে সেখানে নাই, হ্যাঁ এইরকম নাই, কিন্তু আল্লাহু আলাম। জুমা হয়েছে মদিনায়, আর দ্বিতীয় জুমাই হয়েছে বাহরাইন, তখনকার যুগের বাহরাইন, আলহাসা থেকে শুরু করে কাতিফ পর্যন্ত এলাকাকে বলা হইতো, অর্থাৎ আলহাসার পাশে একটা জায়গায় জাওয়াসা, জাওয়াসা কারিয়াতুম মিন কোরাল বাহরাইন, জাওয়াসা নামক এক গ্রামে কারিয়া বলেছেন, মদিনা বলা হয়নি আর মিসির বলা হয়নি, যেটা হচ্ছে বাহরাইনের একটা গ্রাম, সেই গ্রামে, সেটা গ্রাম ছিল, এখনো আলহাসার বাইরে জায়গাটা, সেখানে তখন কিছু জনবস্তি ছিল, ওখানকার লোকেরা ইসলাম গ্রহণ করেছিলেন, সুতরাং নবী সাল্লাল্লাহু তোমরা ওখানে জুমা কায়েম করো, তাহলে গ্রামে নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় জুমা হয়েছে। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলার কথা যদি এটা হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। দুই নম্বর কথা, আলী রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য যদি তার বক্তব্য হয় বলে দুটো কথা, দুটো ব্যাখ্যা বলছি, হয় যদি, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে জুমার মতো জুমা। জুমার মতো জুমা হচ্ছে যেখানে অনেক লোক জুমা মসজিদে হাজির হয়। গ্রামে যদি জুমা হয়, 25-50 লোক নিয়ে জুমা পড়ছেন, এটা কোনো জুমা হইল? কিন্তু জামে মসজিদে শহরে জুমা পড়েছেন কয়েক হাজার, 5,000-10,000 লোক জুমা পড়েছে, এটা জুমার মতো জুমা, এটা বোঝানো হয়েছে। লা জুমাতা মানে জুমার মতো জুমা নয়, ওলা তশরিকার ঈদের মতো ঈদ নয়, ইল্লা ফি মিসরিন জামে, হ্যাঁ শহরে ঈদের মতো ঈদ হয় আর জুমার মতো জুমা হয়, বুঝলেন না ব্যাখ্যা? তিন নম্বর কথা হচ্ছে যে এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহি সনদে প্রমাণিত নয় যে এটা আলীর বক্তব্য। খালি খালি মাথায় নামাজ পড়া মাকরু, এটা তো মানুষের ফতোয়া, এটা কোনো হাদিসের ফতোয়া না, এটা আমাদের দেশের মানুষের ফতোয়া। খালি মাথায় নামাজ পড়লে মাকরু নয়, কিছু নাই, মাথা ঢাকতে হবে, এটা ফরজ নয়, ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, সুন্নত নয়, মুস্তাহাব নয়। যদি কেউ মনে করে যে নামাজের সময় শুধু মাথায় টুপি দেবো, তো আমি তো আপত্তিকর মনে করি এটাকে। হ্যাঁ, যেই লোক নামাজের আগেও টুপি পরে আর নামাজের ভিতরেও টুপি পরে, টুপিটা একটা হচ্ছে ইসলামের প্রতীক, আজকাল ভারত উপমহাদেশে টুপি থাকলে মুসলিম, হিন্দু ইহুদি নাসারা, আর শিখ টুপি মাথায় দেয় না, তাই না? সুতরাং টুপিটা দেখলে বোঝা যায়, আজকাল দেখলাম বোম্বাই গিয়ে কয়েকবার থাকলাম আর দেখলাম যে দাঁড়িয়ে নেই, প্যান্ট শার্ট কিন্তু টুপি ছাড়ছে না, বোঝা যাচ্ছে হ্যাঁ মুসলিম ছেলে আছে, তো ভালো কথা, ভালো কথা, আমি মন্দ বলছি না, সেটা যে চেনা যাচ্ছে তার মাধ্যমে, কমপক্ষে চেনা যাচ্ছে, ওয়াজিবটা রাখছে না, এটা দিয়ে পরিচয় দেওয়া উচিত ছিল যে আমি মুসলিম, ওয়াজিবটা রাখছে না, ঠিক আছে চলো, হ্যাঁ নিজের পক্ষতে যেটাকে ইসলামিক সাজ বলছে সেটাই রাখছে, ওটা দিয়ে আমরা চিনতে পারছি যে মুসলিম, আলহামদুলিল্লাহ ভালো কথা। কিন্তু এইটা রাস্তাঘাটেও পড়েন আর মসজিদেও পড়েন, তাহলে ইসলামিক সাজ, টুপি হচ্ছে ইসলামিক সাজ। আমি বলি, আমি একটা ওই কবিতার বই পড়েছি, টুপি হচ্ছে একটা ছোট্ট অন ক্লাসের বই, ওতে লিখেছে টুপি হচ্ছে ইসলামিক সাজ, এতটুকু তো ঠিক আছে ইসলামিক সাজ, কিন্তু এটা শরীয়তি সাজ না? শরীয়তি সাজ না, মুসলিমদের সাজ পোশাক, মুসলিম চেনা যায় টুপি দেখলে, ভালো কথা, কিন্তু টুপি পরা মুস্তাহাব, আর টুপি পরলে বেশি নেকি হবে, পাগড়ি পরলে বেশি নেকি হবে, এসব ভুল কথা। জাল হাদিস, পাগড়ি সম্পর্কে যে কথা রয়েছে যে 70 গুণ নেকি বেশি পাবে যদি পাগড়ি পরে নামাজ পড়ে, এটা জাল হাদিস, জয়ীফ শুধু না, জাল একবারে মিথ্যা। সুতরাং
কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাথা ঢেকে নামাজ পড়েছেন এমন কথা নেই। জি, আর এটা শুধু ইহরামের সময় না, সবসময়। জি হ্যাঁ, তবে কখনো পাগড়ি থেকেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাগড়ি থেকেছে মাথায় তখন পাগড়ি খুলেননি, পাগড়ি বাইরেও থেকেছে আর নামাজেও থেকেছে। আর যখন পাগড়ি নেই, আগে থেকে পাগড়ি নেই, তো নামাজের জন্য আলাদা করে পাগড়ি বাঁধেননি। যেমন এক শ্রেণীর আজকাল বিদাতি ভাইরা, ইমাম সাহেবরা গেল মেহরাবে গেল ইমামতির জায়গাতে, তারপরে পাগড়িটাকে ভালো করে কষলো, তারপরে নামাজ শুরু করলো, বিদাতি। এ ভাই দোয়া চাইছেন, ওনার বোন অসুস্থ রয়েছে, আল্লাহ পাক যেন শেফা দান করেন, শেফা আল্লাহ, আল্লাহ যেন শেফা দান করেন। মুসাফিরের জুমা ফরজ নেই, তবে যদি জুমা পড়ে নেই তাহলে ভালো কথা, যদি জুমা মসজিদ পেয়ে যাবে জুমা অবশ্যই পড়বে, কিন্তু মসজিদ হতে যেতে পারলো না যে কোনো কারণে, অথবা মসজিদ পেল না, আসল হচ্ছে যে মুসাফিরের উপর জুমা নেই। আপনি মক্কায় গেছেন, আলহামদুলিল্লাহ হোটেলে আছেন, মসজিদে যেতে পারবেন, কেন ছাড়বেন আপনি? অথবা যে কোনো জায়গায় রিয়াদে আছেন, মক্কা জরুরি না, মক্কায় তো কেউ ছাড়ে না, কিন্তু কথা হচ্ছে যে আপনি রিয়াদে আছেন, হোটেলে বসে থাকবেন, অথচ মসজিদে শুনতে পাচ্ছেন যে মসজিদে আজান হচ্ছে, লোকেরা জমা পড়তে যাচ্ছে, যান নামাজ পড়েন, যদি মুসাফির আপনি ভালো, কিন্তু ফরজ নাই আপনার উপর, ফরজ নাই। জি, জুমার দিন যদি আরাফা হয় তো ওখানে জোহর আসর পড়বেন। আমি অনেক, আমার মনে হয় দুইবার তো পেয়েছি এরকম, মানে আরাফার দিনে জুমা পড়েছে আর মসজিদও থেকেও একবার হজ করেছি, তো দেখছি জোহর আসরই হয়। হ্যাঁ, জোহর আসর জমা করা হয়, জুমা হয় না, আরাফায় জুমা হয় না, হাজিদের জুমা না। জোহরের আজানের আগে আজান যদি দিতে বিলম্ব করে তাহলে পড়তে অসুবিধা নেই, আজান হোক, আজানের সাথে আপনার নামাজের কোনো সম্পর্ক নেই, যে কোনো ওয়াক্তের সাথে সম্পর্ক, ওয়াক্ত হয়ে গেছে আজান দেয় না, আজান দেওয়া আলাদা বিষয়, মহল্লার লোকের উপর আজান দেওয়া ওয়াজিব, আজান দেয় না গ্রামের লোকের উপর ফরজে কিফায়া, বুঝছেন না? আর আপনার নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ পড়বেন, কিন্তু আজানও হয়নি আর নামাজের ওয়াক্ত হয়নি, বিফোর টাইম নামাজ পড়বেন, নামাজ হবেই না। হ্যাঁ, নামাজ এইভাবে হবে না। ছেলে হোক আর মেয়ে হোক, যদি পর্দার আড়ালে গোসল করি আর শরীরে কাপড় নাও থাকে তো জায়েজ, এই মর্মে আমার কথা নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ একটা অধ্যায় কায়েম করেছেন, বাবুল ইগতিসালে ওরিয়ানান, এ অধ্যায় হচ্ছে উলঙ্গ হয়ে গোসল করা, আর তারপর আইয়ুব আলাইহিস সালামের ঘটনা নিয়ে এসেছেন, আর মূসা আলাইহিস সালাম ঘটনা নিয়ে এসেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আপত্তি করেননি যে আমাদের শরীয়তে জায়েজ না। যদি বলতেন না এটা দিন ইসলামে জায়েজ নয়, ওটা মূসা আলাইহিস সালামের ধর্ম ছিল, আইয়ুব আলাইহিস সালামের জামানার দিন ছিল, তাহলে বলতাম যে রহিত হয়ে গেছে, বোঝা গেছে। যখন ঘটনা বর্ণনা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এটাকে খণ্ডন করেননি যে চলবে না বলেনি, তাহলে শার ও মান কাবলা না শার ও না, পূর্বের শরীয়ত আমাদের শরীয়ত, পূর্বের শরীয়ত হচ্ছে আমাদের শরীয়ত, যদি সেই বিষয়ে আমাদের কোনো বাধা নিষেধ না থাকে। জি, ওযু করার সময়, ওযু করার সময় মাথার মাসা করবে, কান মাসা করবে, কিন্তু ঘাড় মাসা, ঘাড় মাসা বিদাত, ঘাড় মাসার হাদিস জাল, মাসহুর রাকাবাতে আমানুন মিনাল গিল্লে, এটা হচ্ছে মওযু হাদিস, জাল হাদিস। মাসহুর রাকাবাতে মানে ঘাড় মাসা করলে আল্লাহ পাক জাহান্নামের শিকল থেকে মুক্ত করবেন, এটা জাল কথা, জাল কথা, মওযু মুহাদ্দিসিন কিরামরা বলেছেন। যে সুতরাং এই কাজ বিদাত, ঘাড় মাসা বিদাত। ফুটবল খেলা যে ব্যাপক কথা, মহিলারা যদি ফুটবল খেলে তো বলবো জায়েজ নাই, মহিলারা কোনো খেলা খেলে তো দেখাও জায়েজ নাই, পুরুষ খেলে তাহলে শর্ত সাপেক্ষ জায়েজ রয়েছে, পোশাক যদি ইসলামিক থাকে, মানে রান খোলা না থাকে, হ্যাঁ, নাভি থেকে কি পর্যন্ত, হাঁটু পর্যন্ত ঢাকা যদি থাকে, আর নামাজের রক্তে না খেলে, এগুলি শর্ত, নামাজের সময় যদি খেলে তো জায়েজ নাই, সে খেলাও জায়েজ নয়, দেখাও জায়েজ নয়, বুঝতে পেরেছেন না? তো এইসব খেলা শর্ত সাপেক্ষ জায়েজ। আমরা সাধারণত বলি ক্রিকেট খেলা জায়েজ নয়, কেন বলি? ক্রিকেট খেলা লং টাইম ধরে হয়, ফুটবল আর ভলিবলের মতো এক ঘন্টা দুই ঘন্টা শেষ হয় না, চলতেই থাকে, দিনের এক বেলা দুই বেলা, জোহর গেল, আসর গেল, মাগরিব এসা চলে যাচ্ছে, হ্যাঁ, যে দর্শক বসে আছে টিভি নিয়ে বসে আছে, নামাজ ছেড়ে দিচ্ছে খেলা, আর এর দেখছি যে রান গুরুত্বপূর্ণ জিনিস চলছে, যাক নামাজটা পরে পড়ে নেব, হারাম। সুতরাং এই খেলা হারাম, যেটা মানুষকে হারামে লিপ্ত করে সেই খেলা হারাম, কিন্তু এমনি ইসলামে শরীর চর্চা করা, যাতে শরীর সুস্থ থাকে, ভালো থাকে, আর সবচেয়ে সুন্দর শরীর চর্চা হচ্ছে ঘোড়া সওয়ার, এটা ট্রেনিং করেন, যেটা আপনার আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে শক্তিশালী করে, কাজ দিবে, সালাফে সালেহিনরা করেছেন, এইরকমই হচ্ছে তীর চালানোর ট্রেনিং, হ্যাঁ, এইগুলি, আর তারপরে আসে বাহা, সাঁতার কাটা, সাঁতার কাটলে শরীর চর্চা হয়, সাঁতার কাটেন, অধিকাংশ মুসলিম আজকাল সাঁতার জানে, আল্লাহ না করে কোথাও যদি সামনে নদী পড়ে যায় আর নৌকাও নেই কিচ্ছু নেই, মুসিবত, ডুবে মরবে, কেন
আজকাল আমাদের ছেলে সাঁতার জানে না, আমরা ছোট 8 বছর 10 বছর বয়সে সাঁতার শিখেছি, সাঁতার শিখতে শিখতে আবার ডুবছিলাম, আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহ বাক্স দান করে। আর আরো সমস্ত ভাইদের জন্য বলছি, বিশেষ করে যারা হাজির হয়েছেন, যারা অনলাইনে শুনছেন, আর আমাদের দিনী ভাইরা যেখানে আছেন, আল্লাহ পাক রব্বুল্লাহ আমাদের বালা মুসিবত যেন দূর করেন আর শেফা দান করেন, সুস্থ রাখেন। যেসব ভাইরা অসুস্থ রয়েছেন, বোনেরা অসুস্থ রয়েছে, আল্লাহ পাক যেন শেফা দান করেন। ছেলের ওপর মায়ের বদদোয়া রয়েছে, বদদোয়া যদি সে করে থাকে, জায়েজ বদদোয়া, জুলুম না করে থাকে, তাহলে কবুল হওয়ার খুব সম্ভাবনা বেশি। হ্যাঁ, আর যদি জালেম মাই জালেম বাপ জালেম, অনেক সময় এরকম হয়ে থাকে, এত কিছু করছেন মা কে খুশি করা যাচ্ছে, এত কিছু করছেন বাপ কে খুশি করা যাচ্ছে না, ওকে মাজারে নিয়ে যেতে হবে, ওকে পীরের কাছে যেতে দিতে হবে, ওকে হালুয়া রুটি সাহেব বরাদের খেতে দিতে হবে, ওকে এর খরচ দিতে হবে, বিদাত করার খরচ দিতে হবে। তাহলে আমি একটা খুব একটু শক্ত কথা বলি, যদি চামারের দোয়াই গরু মরে না, প্রত্যেক গ্রামের চামাররা আমাদের সাথে দোয়া করে যে গ্রামের গরুটা মরলে চামারটা খালিয়ে নিয়ে আসতাম, তো যদি এইরকম চামারের দোয়াই কবুল হইতো তাহলে তো মুসলিমদের সব গরু মরে যেত। হ্যাঁ, তো যদি এইরকম অসৎ বাপ মা বা যে কোনো অসৎ লোক বদদোয়া দেয় তাতে যায় আসে না, কিন্তু না আপনি সত্যি অন্যায় কাজ করেছেন যার ফলে বদদোয়া পেয়েছেন, সেই বদদোয়া অবশ্যই কবুল হয়ে যাবে বাপ মায়ের, হ্যাঁ, বা মজলুমের ইত্যাদি ইত্যাদি। তো এই ক্ষেত্রে বাঁচবেন, হ্যাঁ যা হওয়ার হয়ে গেছে, হয়তো আপনার দ্বারা অন্যায় হয়েছে আর বদদোয়া দিয়ে দিয়েছে, আচ্ছা অন্তরটাও প্রশস্ত থাকা উচিত, বাপ মাকে তাড়াতাড়ি বদদোয়া দেওয়াও ঠিক নয়, একটু অন্তর উদারতা রাখবেন, কারণ আপনার ছেলে মেয়ে আজকে আর আগে বদ্ধ দিয়েছেন, কালকে যদি দুর্ঘটনা একটা ঘটে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল ছেলেটা, তখন আফসোস হবে যে হাই রে রাগে আমি বদ্ধ দিলাম, কিন্তু বদ্ধটা এমন ভাবে কবুল হলো যে আমার ছেলেটাই চলে গেল, হতে পারে নাকি? ছেলেটা বদ্ধ এমন ভাবে কবুল হলো যে ছেলেটা আর ছেলে মেয়ে হইলো না একেবারে। আমাদের স্যার মূর্খ বাপ মাকে দেখেছি ছোট কালে, রে রাগে বউ মার উপরে রাগ আর ছেলের উপরে রাগ, তোর ঘরে যেন আল্লাহ কোনো সন্তানই না দেয়, দোয়া কবুল হয়ে গেছে, পরে আফসোস করছে যে হাই কি হলো হাই কি হলো, দোয়া কবুল হয়ে গেছে বদ্ধ। তো এই জন্য আগে থেকে একটু চিন্তা করেন, ভাবিয়া করো কাজ, করিয়া ভাবো না, বুঝতে পেরেছেন? চিন্তা ভাবনা করে করবেন, একটু অন্তর উদারতা রাখেন যে আজকে অন্যায় করেছে, কালকে হয়তো সে তোবা করে ফিরে আসতে পারে, অথবা ফিরে আসতে পারে, দোয়া করি তার জন্য, বদ্ধ না করে হেদায়তের দোয়া করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর ছেলে মেয়ের ক্ষেত্রে না, বাপ মায়ের আত্মীয় স্বজনদের ক্ষেত্রে না, হ্যাঁ আবু হুরায়রা বংশের ক্ষেত্রে বলা হচ্ছে ধ্বংসের দোয়া করেন, ধ্বংস করে দিকে আল্লাহ দোষ কাবিলাকে, নবী সাল্লাম হেদায়তের দোয়া করছেন, কয়েকদিনের মধ্যে হেদায়ত হয়ে কয়েকশো লোক চলে আসছে একসাথে মুসলমান হয়ে গেল। তাহলে হেদায়তের দোয়া করলে আমাদের উদারতাও দেখাইলাম আর ওতে আমাদের বেনিফিটও বেশি, ছেলেটা আপনার আজাব শাস্তি ভোগ না করে যদি হেদায়ত হয়ে যায় তো কত লাভ আপনার, দুনিয়া তো লাভ আখেরাত তো লাভ, নেকি পেতে থাকবেন, আপনি ভালো দোয়া পেতে থাকবেন। যেমন এখন এই ভাই হয়তো হেদায়ত হয়েছে, তো এখন দুনিয়া থেকে মারা গেছে আর বদদোয়া দিয়ে দিয়েছে, এখন মুক্ত হওয়ার জন্য আপনি বেশি বেশি নেক কাজ করেন মায়ের জন্য, মায়ের জন্য সাদাকা করেন, মায়ের জন্য হজ উমরা করেন পারলে, মায়ের জন্য তারপরে আপনি কি করেন, হ্যাঁ নেক আমল করেন, এক কথায় দোয়া করেন আল্লাহ আমার আম্মাকে মাফ করে দাও, হ্যাঁ আম্মার জন্য দান খেরাত করেছি, আম্মার জন্য হজ করলাম, আল্লাহ আম্মার যে বদদোয়া লেগেছে আল্লাহ তুমি আমাকে তা থেকে মুক্ত করো, হ্যাঁ আমাকে আজাব থেকে বাঁচাও ইত্যাদি ইত্যাদি দোয়া করেন, আপনি তওবা করেন। মহিলারা হোক আর পুরুষরা হোক, প্রথম কথা নিজের বাড়ি থেকে শুরু করবে, কু আনফুসাকুম আহলিকুম, নিজের থেকে আর নিজের পরিবার থেকে শুরু করবে, দিনের দাওয়াতের কাজ, তবলিগের কাজ, ইসলাম প্রচারের কাজ, হ্যাঁ হেদায়েতের কাজ। আর বিশেষ করে মহিলারাকে যেহেতু পর্দার মধ্যে থাকতে বলা হয়েছে আর দূর দূরান্তে গেলে ফিতনার আশঙ্কা রয়েছে, সুতরাং নিজের বাড়িতে অথবা গ্রামে যদি মাশাআল্লাহ দাওয়াতের কাজ ভালোই করতে পারছে, সহি প্রথম কথা সহি দাওয়াত দিতে হবে, বিদাতি দাওয়াত দিলে হবে না, নিজের বাড়িতে নিজের গ্রামে নিজের মহল্লাতে পাড়াতে, আর মহিলাদের মাঝে পুরুষদের মাঝে না, মহিলাদের মাঝে মহিলারা দাওয়াতি কাজ করবে, এভাবে কাজ করবে। যে একবার জিজ্ঞেস করেছেন যে সাহাবিদের অনুসরণ করলে হেদায়ত পাওয়া যাবে কি, সাহাবিদের একটা হচ্ছে দল আর একটা হচ্ছে প্রত্যেক সাহাবি, যদি বলে যে কোনো একজন সাহাবিকে ফলো করলে হেদায়ত পাবো তো ভুল কথা, আর যদি বলে সাহাবায়ে কেরামদের দলটাকে সেটা উম্মত, কিন্তু উম্মতে মুসলিম, তখনকার মুসলিম উম্মাহ হচ্ছে সাহাবায়ে কেরাম, ব্যাস আর কি ছিল কেউ, মুসলিম উম্মাহ। তাহলে মুসলিম উম্মতকে ফলো করলে দল কোনোদিন পুরোটাই গুমরা হইতে পারে না, ইন্না উম্মতি লা তাজতামে আলা দল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত কখনো একমত হইতে পারে না, গুমরা হবে, সবগুলি গুমরা হয়ে গেছে এটা হইতে পারে না। তো সাহাবায়ে কেরামের দলটাকে যদি ফলো করেন তাহলে তো হেদায়েত প্রাপ্ত, কিন্তু এই হাদিসে বলা হয়েছে আসহাবি কুল্লুহুম নুজুম, আমার সাহাবীরা
হচ্ছে সবাই তারকা, বিআইহিম ইক্তাদা, তাদের যে কোনো একজনের ইক্তিদা অনুসরণ করলেই ইহতাদায় তুমি হেদায়েত পাবে, এটা একেবারে ভুল কথা। কিছু সাহাবী মদ খেয়েছেন, তাদের উপর হদ লাগানো হয়েছে, জেনা হয়েছে, রজম করা হয়েছে, তাহলে কেউ যদি জেনা করে রজম হয় তাহলে হেদায়েতের কাজ করলো নাকি? তারপরে সাহাবাই কেরামদের দ্বারা আরো মেলা ভুল ভ্রান্তি, সাহাবাই কেরাম গুপ্তচরের কাজ করে চিঠি লিখছেন হাতে, কেউ যদি গুপ্তচর মুসলিমদের বিরুদ্ধে, মুসলিম দেশের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করে তাহলে হেদায়ত পাবে না গুমরা হবে, বলেন? তাহলে বোঝা গেল যে একজন সাহাবিকে ফলো করতে বলা হয়েছে, সাহাবাই কেরামের দলকে ফলো করে। এইরকমই আজকেও পুরো উম্মতে মুসলিমা গুমরা নেই, উম্মতে মুসলিমাতে প্রত্যেক দেশে ভালো মানুষ আছে, প্রত্যেক দেশে ভালো মানুষ আছে, ওদের অনুসরণ, ওই দলের অনুসরণ করেন, কিন্তু কোন বিশেষ একটা দলের সব কথা মানবেন না, এটা না। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।